সালাম আলাইকুম। আজকে আমরা একটা নেইল অ্যাবলশন করব, নখের একটা অপারেশন করব। নখ স্কিনের একটা অংশ এবং নখের অনেক ধরনের রোগ হয়। আজকে আমার পেশেন্ট ওনার হয়েছে হলো নেইলের মধ্যে, যে আমরা যে রোগটা পাচ্ছি আপনারা একটু দেখতে পাবেন, যে নেইলের মধ্যে ইনগ্রোন টো নেইল উইথ এক্সেসিভ গ্র্যানুলেশন টিস্যু। তো এই সমস্যার জন্য উনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন এবং কয়েকবার অপারেশনও করিয়েছেন, কিন্তু অপারেশন করার পদ্ধতিটা আসলে বর্তমানে আধুনিকভাবে পুরোপুরি নখ তুলে ফেলাটা অপারেশন না। আমরা স্কিনের ডাক্তার একটা বিশেষ ধরনের অপারেশন করে থাকি। আজকে আমরা সেই আমার এই পেশেন্টের জন্য সেই অপারেশনটাই করবো ইনশাল্লাহ। আমরা আজকে অপারেশনের পূর্বে তাকে নখে অবশ করার জন্য আক্রান্ত জায়গায় আমরা একটু লোকাল অ্যানেস্থেশিয়া দিচ্ছি। ব্যথা পাও না স্পর্শ পাও, কোনটা স্পর্শ? ব্যথাটা হালকা। খেয়াল করে বলো, তোমার এই ব্যথা স্পর্শের অনুভূতি ঠিক হলে পরে আমরা অপারেশনে যাব, বুঝছো? আমরা কিন্তু তোমাকে বেশ কিছু পরিমাণ অবশ করা ওষুধ দিয়েছি। আসলে তোমার অন্য পাশটা তো ভালো, যে পাশে একটু কালো হয়েছে এই পাশটা ভালো। আমরা শুধু যে পাশটা নষ্ট এটাই তুললাম। হ্যাঁ, ভালো পাশটা ভালো রাখলে এটা ভালো। কোনটায়? এটা কি ভবিষ্যৎকে বলতে পারে? মানে এখন তো নাই, যেহেতু নাই আমরা কেন ওই ভালো পাশটা অপারেশন করবো? হ্যাঁ, আলোটা কি কমে দেবো? লাইটটা একটু করে দেবো। দিও না, কমে দাও পাওয়ারটা। জায়গাটা তো পানি লাগাতে পারবে না। সোজা করো পাটা। হ্যাঁ,
আমাদের আজকে অপারেশন শেষ হয়ে গেল। আজকে আমাদের পেশেন্টের ডায়াগনোসিস ছিল প্যারোনাইকিয়া উইথ ইনক্রিজ গ্রানুলেশন টিস্যু, এবং এই রোগটাকে আমরা নেইলে যে সার্জারি করছি সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল নেইল অ্যাবলশন উইথ ম্যাট্রিকটমি অ্যান্ড কেমিক্যাল কটারাইজেশন। থ্যাংক ইউ।